মরফিমান আপনি লিখেছেন ইমাম সাহেব কুমিল্লা ইমাম সাহেব মুসল্লির যেন ইমাম সাহেব মুসল্লিরা যেন রাখাত পায় এই জন্য রুকুতে ইচ্ছা করে বেশি দেরি করলে কি কোনো সমস্যা হবে না এটা করার সুযোগ নেই ইমাম সাহেব রুকু ইমাম লম্বা করলেন কেন যেন মুসল্লি আসছেন টের পাইছেন তাকে রাখাটা ধরাইতে চাচ্ছেন এরকম করা যায় নয় তিনি তার গতিতে সালাতে তাই করবেন বাহিরের কোনো ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য সালাতে তিনি কোনো কিছু করতে যাবেন না এটা অনুচিত হবে তবে এর কারণে নামাজ ভঙ্গ হয়ে যাবে না স্বর্ণা জাহান আপনি লিখেছেন চাকরির জন্য আমাকে স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে এ কারণে প্রায়ই দুজনের মাঝে মনোমালিন্য হয় সে চাকরি ছাড়তে নিষেধ করছে না এখন আমার করণীয় কি দেখুন আপনি নিজে থেকে চাকরি ছেড়ে দিবেন আপনি চাকরি ছাড়তে গিয়ে চাকরি করতে গিয়ে আপনার স্বামীর সাথে আপনার দূরত্ব তৈরি হচ্ছে অতএব এই চাকরি করার শরীর দৃষ্টিকোণ আপনার জন্য জায়জ নয় যে চাকরি আপনার দাম্পত্য জীবনকে অশান্ত করছে অতএব আপনি যে কোনো মূল্যে চেষ্টা করবেন সেটা ছেড়ে আসার এবং আপনি চেষ্টা করবেন নিজেকে সংসার দিকে মনোযোগী করার স্বামীর খেদমত করার এবং সুখী দাম্পত্য জীবনের জন্য যা যা করা দরকার সেটা করার অনেক সময় স্বামীরা চাকরি স্ত্রীরা চাকরি করার কারণে স্বামীরা তাদের উপার্জনের ক্ষেত্রে তারা ঢিলামি করেন এবং অলসতা দেন গাফিলতি করেন এবং সংসারে তখন কিন্তু নানাবিধ অশান্তি শুরু হয়ে যায় দাম্পত্য জীবনে কলহ ইত্যাদি শুরু হয়ে যায় তো এটা যেন না হয় সেদিকটা আপনার খেয়াল করা উচিত শেয়াউদ্দিন লিখেছেন টয়েটের মধ্যে থুতু ফেলা যাবে কি না জি অবশ্যই থুতু ফেলা যাবে তবে যত্রতত্র ফেলে মানুষের বিব্রত হওয়ার কারণ যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে